আজকে রান্না করব আমার ছোট মেয়ের পছন্দের একটা তরকারি, আর সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তরকারিটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি চাল কুমড়ো। আমি এখানে অর্ধেকটা চাল কুমড়ো কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মসুর ডাল। ডালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার মেয়েটা খাবার নিয়ে খুব বিরক্ত করে, মাছ সে একেবারেই খেতে চায় না, আবার মুরগির মাংসও খাবে না, গরুর মাংস হলে একটু খায়। আবার গরুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণে আলু দিতে হবে এবং ঝোল দিতে হবে, আলু ঝোল দিয়ে সে ভাত খাবে, মাংস মাংসের জায়গাতেই থাকবে। আবার এই তরকারিটা তার খুব পছন্দের। তরকারিটা রান্নার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপর অ্যাড করেছি পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচি একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি 1 টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, যাতে অন্যান্য মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/4 চা চামচ জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি যেহেতু আমার মেয়ের জন্য রান্না করছি, তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আর আমার এই মরিচটা ঝাল একেবারেই নেই। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাল। ডালটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। ডালটাকে খুব সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে চাল কুমড়ো ও ডালটাকে নেড়ে চেড়ে 1-2 মিনিট কষিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন, প্লিজ পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। ডাল ও চাল কুমড়োটাকে নেড়ে চেড়ে 1-2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানিটা এমনভাবে দিয়েছি যাতে ডাল ও চাল কুমড়ো সিদ্ধ হয়ে যায়, আবার কিছুটা পানি অবশিষ্ট থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো পানি বাড়িয়ে কমিয়ে দিবেন। যদি একেবারে শুকিয়ে নিতে চান তাহলে এই পর্যায়ে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখে রান্না করব 15-20 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। ডাল ও চাল কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি ও 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে চিরে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল ও ফ্লেভার দুটোই বেরিয়ে আসবে। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 4-5 মিনিট। ফিরে এলাম 4 মিনিট পর। আমার ডাল ও চাল কুমড়োর নিরামিষ তৈরি। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।